পুরুষরা বিছানার উত্তাপ বাড়াতে এবং সারারাত ধরে যৌন মিলনের আনন্দ উপভোগ করতে পছন্দ করে, তবে সেই সঙ্গে অনেকগুলি শারীরিক রূপান্তর তাদের যৌনতাকে প্রভাবিত করে। যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা লিঙ্গজনিত সমস্যার কারণে সঙ্গীকে সন্তুষ্ট করতে ব্যর্থ, তবে চিন্তার কিছু নেই। সঠিক চিকিৎসার সাহায্য নিয়ে আপনি আপনার যৌন জীবনকে আবার সুস্থ জায়গায় ফিরিয়ে আনতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইবও করলে অসংখ্য ধন্যবাদ। আর একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, আশা করি আপনার উপকারে দেবে। লিঙ্গ সমস্যা হওয়া, যেমনটা সকলে ভাবে, ততটাও সাধারণ বিষয় নয়। এটি শরীরকে অন্যান্য অনেক স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যেতে পারে। আমেরিকায় সব বয়সের প্রায় 25 মিলিয়ন পুরুষ ইরেকটাইল ডিসফাংশনে ভুগছে। এরকম লিঙ্গ সমস্যাগুলি সমাধান করার সময় লোকেরা ওভার দ্য কাউন্টার ওষুধ যেমন জিনাইন এবং অন্যান্য নীল বড়ি খেয়ে যৌনতার সময় এবং স্ট্যামিনা বাড়াতে চান। তবে আপনার উত্থানের সমস্যাগুলি সমাধান করার জন্য আপনার জিনাইন এবং এ জাতীয় কোনো ওষুধের দরকার নেই। অনেক গবেষণা পরামর্শ দেয় যে আপনি যদি ওষুধ খাওয়ার পরিবর্তে প্রাকৃতিক সমাধান এবং ঘরোয়া প্রতিকারের চেষ্টা করেন, তবে আপনার একটি স্বাস্থ্যকর এবং সন্তোষজনক যৌনজীবন সম্ভব। এই ভিটামিন এবং পরিপূরকগুলি অবশ্যই আপনার ইডি, ইরেকটাইল ডিসফাংশন এবং অন্যান্য লিঙ্গ সম্পর্কিত সমস্যার চিকিৎসায় করতে সহায়তা করে। কিছু কিছু জিনিস লিঙ্গ উত্থানজনিত অসুস্থতা সৃষ্টি করতে পারে, তবে লিঙ্গের উত্থানের জন্য স্বাস্থ্যকর ভিটামিন সরবরাহ আপনার যৌন জীবনকে খুব প্রশান্ত এবং রোমান্টিক করে তুলবে। ভালো রক্ত সঞ্চালনের জন্য রক্তনালীগুলি স্বাস্থ্যবান হওয়া প্রয়োজনীয়, কারণ এরাই কোষগুলিতে পুষ্টি বহন করার কাজ করে। আর ভিটামিনগুলি রক্তনালীগুলিকে ঠিকঠাক খুলতে সহায়তা করতে পারে, যাতে রক্ত সঠিকভাবে সঞ্চালিত হয়ে ব্যক্তির পূর্ণ পুরুষত্ব প্রকাশ করতে পারে। কিনাইন এবং ভায়াগ্রা জাতীয় ওষুধগুলি আপনার সমস্যা মাত্র কয়েক ঘন্টার জন্য থামিয়ে রাখতে পারে, কিন্তু ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড দীর্ঘমেয়াদে এই উত্থানের সমস্যাগুলি নিরাময় করতে পারে। মনে রাখবেন, ভিটামিন এবং বাজারি ওষুধগুলি কিনাইন একসঙ্গে সেবন করা উচিত নয়, কারণ এতে আপনার দেহে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। আপনার দৈনিক রুটিনে কোনো ভিটামিন যুক্ত করার আগে আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন। কিনাইন এবং অন্যান্য বড়িগুলি ছাড়াও আমরা আপনার সমস্যাটি দ্রুত সমাধান করতে এবং আরও ভালো যৌন জীবন পেতে কিছু ভিটামিন দিয়েছি। পুরুষত্বহীনতার জন্য সেরা ভিটামিন এক, ভিটামিন সি। ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ক্রমবর্ধমান যৌন পারফরমেন্সের সঙ্গে সম্পর্কিত। দুই, ভিটামিন ডি। গবেষকরা দেখেছেন যে যাদের দেহে পর্যাপ্ত ভিটামিন ডি রয়েছে তাদের তুলনায় যাদের ভিটামিন র ঘাটতি রয়েছে তাদের এই জাতীয় লিঙ্গ উত্থানজনিত অসুবিধাগুলি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রক্তনালীগুলি সুস্থ রাখার জন্য এই ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি ছাড়া রক্ত সঞ্চালন ভালো হয় না এবং আপনার শরীরের প্রায় সমস্ত কিছু যথা আপনার লিঙ্গ শক্তিশালী হওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। তিন, ভিটামিন বি তিন। ভিটামিন বি তিন রক্ত প্রবাহ এবং ইরেকটাইল ফাংশন বাড়াতে সহায়তা করে এবং এর ঘাটতি ইরেকটাইল ডিসফাংশন এর অন্যতম কারণ। চার, ফোলিক অ্যাসিড। ইরেকটাইল সমস্যাগুলি কখনো কখনো কার্ডিওভাস্কুলার সমস্যার সাথেও সম্পর্কিত হতে পারে। যদি আপনার হার্টের স্বাস্থ্য পুরোপুরি ঠিক না থাকে তাহলে আপনার যৌনজীবনে এর প্রভাব পড়তে পারে। মাঝারি থেকে মারাত্মক উত্থানজনিত সমস্যায় ভুগছেন এমন পুরুষের ফোলিক অ্যাসিড মাত্রা যেসব ছেলের এই সমস্যাটি নেই তাদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম থাকে। বি ভিটামিনকে নাইট্রিক অক্সাইডের সাথে কাজ করার জন্য দেখানো হয়েছে, যা ব্যাখ্যা করবে যে এটির অভাবে কেন পুরুষদের সমস্যা দেখা দেয়। এটি কিছু ওষুধের চেয়ে আরও ভালোভাবে ইরেকটাইল ডিসফাংশনে সহায়তা করে বলে মনে হচ্ছে। ফোলিক অ্যাসিডের সাহায্যে চিকিৎসা করার ফলে পুরুষরা তাদের ইরেকটাইল শক্তি বৃদ্ধি করে। পাঁচ, দস্তা। এই খনিজটি একটি স্বাস্থ্যকর যৌনজীবনের জন্য খুবই প্রয়োজন এবং এর ঘাটতি টেস্টোস্টেরন স্তর নিম্ন হওয়ার সাথে যুক্ত, যা দুর্বল উত্থানের ক্ষেত্রে অবদান রাখে। দস্তাজাত পরিপূরকগুলি যৌনজীবনে উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে পারে। দস্তা দিয়ে লোড়যুক্ত খাবারের মধ্যে ঝিনুক, শেলফিস, বাদাম এবং বীজ অন্তর্ভুক্ত। ইরেকটাইল ডিসফাংশন এবং যৌন জীবনে আগ্রহ হ্রাস অনেক শারীরিক এবং মানসিক কারণে হতে পারে। তাই এই ভিটামিন এবং ফাইবার এবং পুষ্টির পরিমাণ বেশি এমন একটি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে নিজেকে সুস্থ রাখুন।
চিনাইন এবং অন্যান্য বড়িগুলির মতো ওটিসি ওষুধগুলিকে উপেক্ষা করার চেষ্টা করুন এবং আপনার দৈনন্দিন জীবনের এই তাজা শাক সবজি, আপেল, ওট এবং পুরো শস্যগুলি অন্তর্ভুক্ত করা শুরু করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পরবর্তী কোনো বিষয়ের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।